আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের অফিসিয়াল সময় বাড়ানো হয়েছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। কুয়েতের 6টি গভর্নমেন্টের ব্যক্তিগত ও তদন্ত বিভাগে এই সময়গুলোতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করা হবে। অবশ্যই আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সাহেল অ্যাপস অথবা মেটা প্ল্যাটফর্মের মাধ্যমে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে ভুয়া অসুস্থতার সার্টিফিকেট প্রদানকারী দুজন মিশরীয় প্রবাসীকে কুয়েতে গ্রেফতার করা হয়েছে। তারা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা অনলাইনে লিঙ্কের মাধ্যমে নিজেরা সংযুক্ত থেকে কুয়েতের বাহিরে অবস্থান করা দুজন ব্যক্তির সমন্বয় করে অর্থের বিনিময়ে ভুয়া মারাদিয়া সিকলিভ বা অসুস্থতার জাল সার্টিফিকেট বিক্রি করত। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ফৌজদারি আদালত একজন কুয়েতি নাগরিককে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে মাদকদ্রব্য ব্যবহার করেছে এবং একজন অফিসারকে লাঞ্ছিত করেছে, তাকে হত্যার হুমকি দিয়েছিল। অন্যদিকে কুয়েত আদালত নাগরিকত্ব পাওয়ার 15 বছরের মধ্যে জালিয়াতি, মিথ্যা বিবৃতি বা অসম্মান বা বিশ্বাস ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিসহ বিভিন্ন কারণে 9 জন ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব বাতিল করেছে, তাদের পাসপোর্ট প্রত্যাহার করেছে। তাদের জন্য নতুন ডিগ্রি জারি করা হয়েছে। এদের মধ্যে একজন কুয়েতি নারী নাগরিকও ছিলেন। জানিয়ে দিচ্ছি খাদেম থেকে শন ভিসায় হাউল বা ট্রান্সফার সম্পর্কিত আপডেট। খাদেম থেকে শন ভিসায় স্থানান্তরিত হওয়ার সর্বশেষ সময় হলো 12 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। অর্থাৎ শুধুমাত্র এই সপ্তাহের 5 দিনেই খাদেম থেকে শন ভিসায় ট্রান্সফার হতে পারবেন। অনেকেই এই সম্পর্কে জানতে চেয়েছেন যে সময় বাড়ানো হয়েছে কিনা বা হবে কিনা। এখনও পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনায় সময় বাড়ানো হয়নি। 12 সেপ্টেম্বর সর্বশেষ সময়। তবে যদি সময় বাড়িয়ে থাকে তবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। দূতাবাস থেকে জানানো হয়েছে যে দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা এমআরপি পাসপোর্ট বানাতে দিয়েছিলেন দূতাবাসে যোগাযোগ করুন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো 1টা থেকে বিকেল 3টা 30 মিনিট পর্যন্ত। কুয়েতের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই সপ্তাহে কিছুটা গরম বৃদ্ধি পেতে পারে, সেই সাথে আর্দ্র আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে, বাংলাদেশি 393 টাকা প্লাস। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।